ওয়ানডেতে টাইগারদের 16তম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে ব্যাটারদের তাড়াহুড়োতে পাওয়ার প্লেতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। অভিষেক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি জাকির হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারই অ্যাডাম মিলনের ফুল লেন্থ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হন জাকির, ব্যাটাতে করেন 5 বলে মাত্র 1 রান। ঠিক তার পরের ওভারে আবার উইকেট হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের ছোড়া দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে ফার্স্ট স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ তুলে মাঠ ছাড়েন 5 বলে 5 রান করা জুনিয়র তামিম। টাইগার শিবিরের 6ষ্ঠ ওভারে আবারও আঘাত হানেন মিলনে, 17 বলে 18 রান করা তাওহিদ হৃদয়কে ফাঁদে ফেলে উইকেট তুলে নেন এই পেসার। সেন্সিবল ভাবে ইনিংস শুরু করা হৃদয় ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। পাওয়ার প্লেতে টাইগার ব্যাটাররা রান তোলেন 60-এর ওপর, তবে আফসোসের জায়গা একটাই, 60 রান তুলতেই 3-3টা উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের পর মুশফিকুর রহিমকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত, তবে 53 রানে সেই পার্টনারশিপটা ভেঙে যায় দুর্ভাগ্যবশতই। কিউই ক্যাপ্টেন লোকি ফার্গুসনের ডেলিভারিটা বুঝে উঠতে পারেননি মুশি। লোকির বাউন্সার মারা ডেলিভারিটা সফট হ্যান্ডে খেলতে গিয়ে আনলাকি হয়ে আউট হন মুশি। তবে মুশফিক ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন শান্ত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের 5ম ভিক্টরি দেখা পান এই ব্যাটার। অধিনায়ক হিসেবে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটারের প্রথম আন্তর্জাতিক 50। অধিনায়ক হিসেবে মাঠে নেমেই বাঁচিমাত করলেন নাজমুল হোসেন শান্ত। টাইগারদের ওয়ানডে ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই 50 ও সর্বোচ্চ রান করা ব্যাটার বামহাতি ব্যাটার এই মাইটি শান্তই। তবে শান্ত ইনিংস বাদে ব্যাটারদের বাকিরা করেছেন হতাশ, একে একে উইকেট দিয়ে এসেছেন সবাই। এদিন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটাতে যোগ করেন মাত্র 21 রান। 2টা বাউন্ডারি মারা রিয়াদের মতো একইভাবে আউট হয়ে ক্রিজ ছাড়েন শেখ মেহেদিও। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে শেষ অবধি আর সেঞ্চুরি করতে পারেননি শান্ত। 76 রান করা শান্ত LBW হয়ে ক্রিজ ছাড়েন। এরপর আর কেউই দাঁড়াতে পারেনি কিউই বোলারদের বিপক্ষে, মাত্র 171 রানই অল আউট হয়ে যায় টিম বাংলাদেশ।